হাই গাইস, তারেক পিক্স, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হলো একটা এক্সিও গাড়ি, 2014 মডেল। তো এই গাড়িটার প্রবলেম হলো গাড়িটা অটো হইতেছে না, এসির কম্প্রেসার কন্ডেন্সার দুইটা আমরা রিকন্ডিশন লাগাইছি। তো মেন প্রবলেম ছিল এসির কম্প্রেসারে, তো কম্প্রেসার আর কন্ডেন্সার দুইটাই চেঞ্জ করে দিছি, এখন গাড়িটা অটো হইতেছে না। এই অটো না হওয়ার কারণ হলো ভিতরে যে একটা থার্মোস্টার থাকে, অটো থার্মোস্টার, ওই থার্মোস্টারটা হয়তো বা নষ্ট হয়ে গেছে। তো এই থার্মোস্টারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন গাড়িটা অটো হইতেছে না। আগের কম্প্রেসারটাও এইভাবেই নষ্ট হয়েছে, যখন গাড়িটা অটো হয় না ডাইরেক্ট চলছে, তখন এই কম্প্রেসারের উপরে প্রেশার পড়ছে, হিট হয়েছে। তো এখন এই গাড়িটা অটো হয় না, অটো না হওয়ার কারণে ওই থার্মোস্টারটা হয়তো বা খুলে চেক করতে হবে। তো এখন দেখেন পাইপটা একদম বরফ হয়ে গেছে। তো আমরা এখন আরও 10 মিনিট দেখব গাড়িটা অটো হয় কিনা, যদি অটো না হয় তাহলে ভিতরে ড্যাশবোর্ড খুলতে হবে। ড্যাশবোর্ডের ভিতরে যে একটা কুলিং চেম্বার থাকে, ওই চেম্বারের ভিতরে যে একটা থার্মোস্টার থাকে, ওই থার্মোস্টারটা আমাদের চেক করা লাগবে। তো ভিডিওটা দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওগুলো আপলোড দিলেই সবার আগে আপনার কাছে যাবে। তো গাড়িটা এখন অটো হইতেছে না, দেখেন পাইপটা একদম বরফ হয়ে গেছে। পাইপটা বরফ হওয়ার কারণ হলো গাড়িটা অটো হইতেছে না। তো হালকা পিক আপে ধরলেই গাড়িটা একদম অটো না হওয়ার কারণে পাইপটা বরফ হয়ে যাচ্ছে, আর ভিতরে ঠান্ডা বাতাস যাচ্ছে না। তো আগেও এটা ম্যাগনেট টাইপ কম্প্রেসার ছিল, এখন আমরা আবারও ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইছি। তো এই গাড়িগুলো সবার আগে থাকে ইলেকট্রিক কম্প্রেসার, ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে সবাই ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগায়। তো এটা আগে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগানো ছিল, তো আমরা আবারও ম্যাগনেট টাইপ কম্প্রেসারটাই লাগাইছি। আর এই যে কন্ডেন্সারটা, কন্ডেন্সারটা রিকন্ডিশন লাগাই দিছি, একদম গাড়ির অরিজিনাল যেটা থাকে, তো ওই কন্ডেন্সারটা আমরা লাগাই দিছি। এসির কম্প্রেসারটা রিকন্ডিশন লাগাই দিছি। তো এখন গাড়িটা অটো হইতেছে না, অটো না হওয়ার কারণ হলো হয়তো ভিতরে যে থার্মোস্টারটা থাকে, ওই থার্মোস্টারটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, হয়তো বা ময়লা টয়লা জমছে। তো এই থার্মোস্টারটা খুলে আমরা চেঞ্জ করে দেখবো। আর এই গাড়িগুলোয় রিকন্ডিশন 100% কম্প্রেসার লাগাইলে অনেক দিন চলে যায়। এই গাড়িগুলোয় ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইলে সার্ভিসটা ভালো দেয়, তো এই জন্য সবাই এই গাড়িতে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগায়, সার্ভিসটাও ভালো পায়। তো গাড়িটা এখন অটো হইতেছে না, আমাদের প্রায় 6-7 মিনিট হয়ে গেছে দেখতেছি গাড়িটা অটোই হইতেছে না। তো এই অটো না হওয়ার কারণ ওই যে থার্মোস্টারটা ময়লা হয়ে গেছে, নইলে নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই থার্মোস্টারটা খুলবো, তো দেখতে থাকেন। তো দেখেন পাইপটা একদম বরফ হয়ে গেছে, এরকম বরফ হয়ে যাওয়ার কারণে ভিতরে ঠান্ডা বাতাসটা যাচ্ছে না। তো 15-20 মিনিট দেখলাম গাড়িটা অটো হইতেছে না, তো এখন আমি ড্যাশবোর্ডটা খুলবো। তো এত বড় ভিডিও দেওয়া সম্ভব না, সেজন্য এই ভিডিওগুলো আমি করি নাই। তারপর কম্প্রেসার কন্ডেন্সার লাগাইছি ওই সময় আমি ভিডিও করি নাই, ড্যাশবোর্ড খুলছি ওই সময় ভিডিও করি নাই। তো এখন গাড়িটা গ্যাস চার্জ করতেছি, থার্মোস্টারটা লাগাইছি, তো এখন দেখবো গাড়িটা অটো হয় কি না। তো ভিডিওটা দেখতে থাকেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো গাড়িটা এখন খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, গাড়িটা অটো হইতেছে, তো এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে গাড়িটা, যেহেতু কম্প্রেসার কন্ডেন্সার রিকন্ডিশন লাগাইছি। তারপর ভিতরে ড্যাশবোর্ড খুলে চেম্বারটা ওয়াশ করে ওটার ভিতরে এই যে থার্মোস্টারটা লাগাই দিছি, তো এখন গাড়িটা আমাদের খুবই সুন্দর ঠান্ডা হচ্ছে। তো ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইলে গাড়িগুলো অনেক সুন্দর ঠান্ডা হয়। তো দেখেন গাড়িটা এখন অটো হচ্ছে, তো অটো হচ্ছে, দেখেন এখন আর পাইপটা বরফ হয় না, বরফ হওয়ার আগেই গাড়িটা অটো হয়ে যাচ্ছে। তো এটা হলো সিস্টেম, গাড়িটা যখন বেশি একটু ঠান্ডা হবে তখন গাড়িটা অটোমেটিক অটো হবে। তো আগে অটো হয় না, একদম বরফ হয়ে যাইতো, সেই জন্য থার্মোস্টারটা আমরা চেঞ্জ করলাম। তো এখন গাড়িটা অটো হচ্ছে, খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। তো এখন গাড়ির ভিতরেও খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, গাড়ির টেম্পারেচার 18 আর বাতাসটা আছে 4। তো অনেকে আছে গাড়ির ভিতরে টেম্পারেচারটা বাড়াই দিয়ে চলায়, 25-26 চলায়। 25-26 টেম্পারেচার দিয়ে চলালে কী হবে, ভিতরে গরম বাতাস ঠান্ডা বাতাস মিলাই আসবে, আর যখন আপনি টেম্পারেচারটা 18 রাখবেন তাহলে শুধু কোল্ড আসবে, শুধু ঠান্ডা বাতাসটা আসবে। তো সবসময় 18 দিয়ে চালানোর চেষ্টা করবেন টেম্পারেচার, আর বাতাস 2-3 চাইরে পাশে সেটা আপনার খুশি। তো সবার আগে নিয়ম হলো স্টার্ট দেওয়ার পরেই বাতাসটা বাড়ায় দেওয়া, চাইরে পরে গাড়িটা ঠান্ডা হলে আস্তে কমায় দেওয়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।